কক্সবাজারে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে আরও জানাতে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। শঙ্কর বড়ুয়া রুমি, ক্যাম্পের ভিতরে কিভাবে রোহিঙ্গা নেতাকে হত্যা করা হলো, এর সাথে জড়িত কাউকে আটক করতে পেরেছে কিনা সেখানকার পরিস্থিতি জানাবেন। সাথে আজকে রাত 8:30টার দিকে উপিয়ার লম্বাশিয়া ওয়ান ইস্ট ডি ব্লকের 7 ব্লকের স্থানীয় এক দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ। এই সময় গামছা পরিহিত মুখে একটি দুর্বৃত্ত দল, অজ্ঞাত দুর্বৃত্ত দল এসে পরপর 5টি গুলি তাকে লক্ষ্য করে পরপর 5টি গুলি ছুড়ে, এর মধ্যে 3টি গুলি তার শরীরে বিদ্ধ হয়েছে বলে আমরা আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানতে পেরেছি। এর পরপরই স্থানীয় লোকজন এগিয়ে গেলে অজ্ঞাত দুর্বৃত্তরা কিন্তু পালিয়ে যায়। পরে ঘটনার খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উকিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে রাত 10:15 দিকে এপিবিএন এর 14 ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক নিশ্চিত করেছেন। এখন লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হবে এমনটি জানিয়েছেন। এই ঘটনার পর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং থানা পুলিশ যৌথভাবে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, আমরা এটা নিশ্চিত হয়েছি। তবে কে বা কারা কি কারণে তাকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে রোহিঙ্গাদের মধ্যে অনেক বেশ কিছু দুর্বৃত্ত দল রয়েছে যারা ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটায়। তারা পরস্পরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পে মাদক পাচার, সরা চালান এবং নারী পাচার সহ নানান ধরনের যে আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ঘটে এগুলো আধিপত্য বিস্তারের জন্য এই ধরনের বেশ কিছু প্রতিপক্ষ দল রয়েছে। ধারণা করা হচ্ছে তাদের কোনো একটি প্রতিপক্ষ দল এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এই আলোচিত রোহিঙ্গা নেতা বিগত 2019 সালে যে আলোচিত একটি রোহিঙ্গাদের সমাবেশ ঘটেছিল 25 আগস্টে রোহিঙ্গাদের বর্ষপূর্তি কেন্দ্র করে, তার প্রধান নেতা ছিল আয়োজনের মাস্টার মহিবুল্লাহ। এই মাস্টার মহিবুল্লাহ আমেরিকা সফরেও গিয়েছিলেন, সে ধরনের একটি খবর আমরা বিভিন্ন গণমাধ্যমেও দেখেছি। তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন, এ ধরনের একটি ছবিও এবং ভিডিও চিত্র এবং খবর আমরা গণমাধ্যমে জেনেছি। রোহিঙ্গাদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নেতা মাস্টার মহিবুল্লাহ। ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার অথবা রোহিঙ্গা পরিস্থিতিকে অবনতিশীল করার জন্য কোন চক্র এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে এটি সচেতন মহল মনে করছেন এবং আইন শৃঙ্খলা ক্যাম্পের আইন শৃঙ্খলা অবনতি পরিস্থিতি ঘটাতেও এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে এই ধরনেরও ধারণাও করা হচ্ছে বিভিন্ন মহলে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর শঙ্কর নিশ্চয়ই এ ব্যাপারে আরো তথ্য জানাতে আমাদেরকে আপনি জানাবেন, অনেক ধন্যবাদ।